নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ভীষণ একটা এক্সাইটিং একটা ব্লগ, কারণ এটা মানে আমরা এই প্রথমবার যাচ্ছি। তো ছিল রবিবার, হঠাৎ করেই আমার হাজব্যান্ড বললো যে ইডেন গার্ডেন্সের একটা পাস পাওয়া গেছে, তাও ভিআইপি পাস। তো সেই নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। তো বেরিয়ে পড়েছি আমরা বিকেলবেলা, 7টা থেকে খেলা স্টার্ট ছিল, বেঙ্গল ম্যাচ। তো বেরিয়ে পড়েছি আমরা ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে। বেশ ভালোই লাগছিল, খুব এক্সাইটিং লাগছিল। তো চলুন, আমাদের সাথে আপনারাও ঘুরে আসবেন, দেখবেন কীরকম হয় ব্যাপারটা ভেতরে। আপনারা হয়তো অনেকেই শুনেছেন কলকাতায় দ্য হাইয়েস্ট স্কাই রাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে যে দ্য 42। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, উঁকি মারছে গাছের আড়াল থেকে। তো চলুন আর একটু এগিয়ে গেলেই আপনাদেরকে আমি দেখাতে পারবো বিল্ডিংটাকে। এটা হচ্ছে কলকাতায় দ্য হাইয়েস্ট, ওটার নাম হয়েছে দ্য 42। টাটা সেন্টারের ঠিক পাশেই এটা রয়েছে, দেখুন। তো মানে একদম আকাশ ছুঁই, মানে ভীষণ এক্সাইটিং ব্যাপারে আর কি, যে এত হাই রাইজ বিল্ডিং কলকাতার শহরের মধ্যে, এই যে দ্য 42। পরন্ত বিকেল, রোদ্দুর প্রায় নেমে গেছে, এবার সূর্য ডোবার পালা। তো আকাশের কি সুন্দর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, এত ভালো লাগছে দেখতে। যদিও মেঘলা আকাশ ছিল, কারণ বেরোবার আগেই এক পশলা বৃষ্টি আমরা পেয়েছি। সকালের দিকে তো ভালোই বৃষ্টি হয়েছিল, সেই জন্য ভেবেছিলাম হয়তো আজকের দিনটা আমরা বেরোতেই পারবো না, প্ল্যানটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে। তাও ভগবান মানে সহায় ছিলেন, ভগবানও চেয়েছেন আমরা আজকের দিনটা যাই, বেরোই এবং এই এক্সপিরিয়েন্সটা নিয়ে আসি, আপনাদের সাথেও ভাগ করে নিই, সেই জন্যই পসিবল হয়েছিল বেরোনো। তো এই আকাশের এত সুন্দর মনোরম চেহারা দেখে কি যে ভালো লাগছিল, আর এই প্রকৃতির মাঝখান থেকে এত সুন্দর গাছগাছালি, সত্যিই বেশ ভালো লাগছিল বিকেলের দিকে এরকমভাবে বেরিয়ে পড়া। চলুন, আমরা প্রায় মোটামুটি ইডেন্সের কাছাকাছি পৌঁছেই গেছি, আমাদের গেট নাম্বার ছিল 4C। তো গেটের কাছে অবধি যাওয়ার পালা, গাড়িটা জাস্ট পার্কিং করবো, পরে আপনাদেরকে নিয়ে আমি ভেতরে যাব। চলুন, আমরা চলেই এসেছি। আজকে এটা এখানে এখন ইডেন্সে খেলা হচ্ছে সবিস্কো প্রেজেন্স বেঙ্গল প্রো টি-20 লিগ। তো সেই জন্য এই সবিস্কো বিস্কিটসের পক্ষ থেকে আমরা এই পাসটা পেয়েছিলাম। তো আমরা চলেই এসেছি ইডেন্সের ভেতরে, আমার হাজব্যান্ড জাস্ট গাড়িটা পার্কিং করতে গেছেন আমাদেরকে নামিয়ে দিয়ে। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে চারপাশটা কীরকম। অনেকেই হয়তো আসেননি আমার মতন, আবার অনেকেই হয়তো এসছেন অনেকবার। তো যারা আসেননি তাদের জন্য, এবং আমিও যেহেতু আসিনি, আমার তো বেশ ভালোই লাগছে দেখতে, বেশ ভালোই লাগছে ঘুরতে। চলুন, আমরা এখন আপাতত এই মূল যে স্টেডিয়াম সেখানেই যাচ্ছি, গিয়ে একটু বসছি। আর ভিআইপি জায়গাটা যেখানে আমাদের বসার যে নির্ধারিত হয়েছে যে জায়গাটা, সেখানে আমরা একটু পরে যাব। এখন আপাতত এখানটাই একটু বসে একটু দেখি। এখান থেকে তো খেলোয়াড়দের খুব কাছ থেকে দেখা যাচ্ছে, তারা প্র্যাকটিস করছে, তারা নিজেদেরকে ওয়ার্ম আপ করে দিচ্ছে খেলা স্টার্ট হওয়ার আগে। বেশ ভালোই লাগছে, এই প্রথম তো আমি এসেছি, দেখুন কী ভালোই যে লাগছে। আর আমার তো ভীষণই ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে ব্যাপারটা দেখে, যে মানে কত রকম এক্সপিরিয়েন্স হয় বা কত রকম এখনও বাকি রয়েছে আমার দেখার। আর আমার ছেলেরাও তো বেশ ভালোই এক্সাইটেড, তারাও বেশ ভালোই মজা পাচ্ছে, ভাবছে কোথায় এসেছি, টিভিতে দেখে খেলা, তো সরাসরি সামনে থেকে এরকমভাবে কখনোই তো এরকমভাবে দেখার সুযোগ হয়নি, তো সেই জন্য বেশ ভালোই লাগছে। যে দুটো টিমের মধ্যে খেলা চলছিল বা খেলা ছিল সেদিনকার, সেটা হচ্ছে মানে আমরা যে খেলাটা দেখতে এসেছিলাম সেটা হচ্ছে মুর্শিদাবাদ কুইন্স ভার্সেস লাক্স শ্যাম কলকাতা টাইগার্স। এগুলো দুটোই বেঙ্গল টিম,
তো এদেরই খেলা ছিল, 7টা থেকে এদের খেলা ছিল, তো এই খেলাটা দেখতেই আমরা এসেছিলাম। তো তারপরে এবারে আমাদের ওই ভিআইপিতে যাওয়ার পালা। দেখুন, এইটা হচ্ছে ভিআইপিতে যাওয়ার রাস্তা, এই গেট দিয়ে ঢুকে এবার আমরা এই লিফট, এই দাদাই আমাদেরকে দেখিয়ে দিয়েছিল কীভাবে আমাদেরকে যেতে হবে বা কোথায় যেতে হবে, ইনি আমাদেরকে নিয়ে গেছিলেন। ইনি হচ্ছেন সফিসকোর রিপ্রেজেন্টেটিভ। তো চলে এসেছি আমরা, এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি স্পন্সরশিপ যারা যারা রয়েছে তাদের আলাদা আলাদা নিজস্ব বক্স রয়েছে, মানে বক্স নাম্বার, সেই বক্স অনুযায়ী আমাদেরকে বক্স, সেই বক্সে আমাদেরকে বসতে হয়েছিল। আমাদের এই যে আমাদের রুম ফুল এসি, এবং এখান থেকে সামনে থেকে গ্যালারিটা দেখা যাচ্ছে, স্টেডিয়াম দেখা যাচ্ছে। দেখুন, এখানে খেলা চলছে, অনেকেই চলে এসছে ইতিমধ্যে, বেশ থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স আর কি। একটু বাইরে এবারে এলাম বারান্দার, মানে যেটা গ্যালারিটা দেখা যাবে আর কি, এটাকে ওই বারান্দার মতন ব্যাপারটা রয়েছে ওখানে দাঁড়িয়ে। গেম স্টার্ট হয়ে গেছে, দেখুন তো এই ভিআইপি পাসের সাথে খেলা দেখার সাথে সাথে আমরা কিছু ফুডিংসও পেয়েছিলাম, যেটা এটার সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো সে সমস্ত করে আলটিমেটলি 9টা যখন বাজে, তখন ফার্স্ট হাফের মানে 20 ওভারের খেলা শেষ, তো 9টাও বাজে, আমাদেরকে এবার বাড়ি যেতেও হবে। তো সেই জন্য আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার পথে, আবার কলকাতার শহরে আবার কোনো একদিন বেরিয়ে পড়বো ঘুরতে ঘুরতে, আপনাদেরকে আবার অন্য কোনো জায়গায় অন্য কোথাও নিয়ে যাব দেখানোর জন্য। চলুন তাহলে বন্ধুরা, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগলো আমার সাথে ইডেন গার্ডেন ঘুরতে। পাশে থাকবেন, ভালোবাসবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। টাটা, বাই বাই।